কত বিনয়ী মানুষ, যদিও তিনি রাসূল, এইটা তিনি পরে বলতেন, আগে বলতেন ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা তারপরে রাসূল। সুবহানাল্লাহ, ইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আমরাও যখন আত্তাহিয়াতু পড়ি, শাহাদা বাক্য যখন পড়ি, আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একটা হলো আব্দুহু আর একটা রাসূলুহু, তিনি আল্লাহর আব্দ, গোলাম, দাস, আবার তিনি রাসূল। তিনি যখন দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক ওয়াবনু আমাতিক, আল্লাহর কাছে দোয়া করতেন, কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গুষ্টি আপনার গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ, পড়বেন না, কি বিনয়ী রাসূল। তারপরে ওইটা সেকেন্ড পর্যায়ে বলতেন, আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, পড়েন। তাহলে কোরআন প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয়টা দিল, সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন, তিনি কি ছিলেন? রাসূলুল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এটা কোরআনের ভাষ্য, আমার সাথে সাথে পড়েন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তবে তার জীবনের দুইটা ডাইমেনশন, এক ডাইমেনশনে তিনি গোলাম, কার? আল্লাহ। আর এক ডাইমেনশনে তিনি রাসূল, কার? আল্লাহ। তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার। এবার কোরআনকে যদি বলি, কোরআন বুঝলাম তিনি নবী, রাসূল, রাসূল তার প্রথম পরিচয়। এবার তার আর কোনো পরিচয় আছে কিনা বলো। কোরআন বলে আছে, তিনি শুধু রাসূল না, তিনি শেষ রাসূল, তিনি শুধু নবী না, তিনি শেষ নবী, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। আদম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন। ওনার পরে আর কোনো নবী আসবে? না। ওনার পরে আর কোনো রাসূল আসবে? এজন্য কোরআন বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, খাতামান নাবিয়িন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, শেষ নবী, তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই। এখন যদি কেউ দাবি করে আমি নবী, হ্যাঁ কি চলবে? খালি মায়ের চলবে আওয়াজ ছাড়া? মায়ের হবে আওয়াজ হবে? মুসাইলামাতুল কাজ্জাব দাবি করছিল আল্লাহ রাসূল ইসলামের জামানায়, এসে বলে মুহাম্মদ আর নবুয়া নিসুনলি নিসুনলাক, নবুয়তি অর্জন বললেন তুই তো খুবই খারাপ, তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। আমার নবী যা করত নবীরও কপি করত, ফলো করত। আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে? ও আর এলাকায় এরকম করতো, লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো, এখন এটা মুখেও দিতে পারে না। আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত, তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হওয়া তো দূরের কথা, ওই বাচ্চাগুলো ছিল আজীবন টাক মাথা। আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত, ও ফু দিলে গাছ মইরা শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন? এই বেয়াদবটাও দাবি করছিল নবুয়তির, টয়লেটের ভেতরে ও পয়রা মরছে, মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে, তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই, চিল্লায় বলো ঠিক কিনা? শেষ নবী, ওনার পরে নবী নাই, ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিয়িন, ওনার পরে আর কোনো নবী নাই। আমার নবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই, তবে লাও কানা বাদি নাবিয়ুন লাকানা উমার, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, রাসূল দেবে না, এই কথাটা কার? আল্লাহ।
আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী চমৎকার এক হাদিস বললেন, তিনি বললেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? চমৎকার, চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর, এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই। এত ডিজাইন, এত ইন্টেরিয়র ডিজাইন করেছে, লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ, দেখে কি বলে বাহ বাহ, এত সুন্দর ঘর, পুরো ঘরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই, ওই জায়গা দিয়ে ফাঁকা, শীতের ঠান্ডা বাতাস ঢুকে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? বিশ্বনবী বললেন, আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো, যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘর যেই দেখে সে বাহাবা বলে, কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, একটা জায়গা ছাড়া। দেখা গেল এক জায়গায় ইটের গাঁথুনি পড়ে নাই, একটা ইটা নাই। বিশ্বনবী বললেন, আনাল্লাবিনা, আমি হইলাম ওই ইটা। আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে? তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ, যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে, ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, আনাল্লাবিনা, আমি হচ্ছি সেই ইটা, আনা খাতামুন নাবিগিন, আমি হচ্ছি সেই শেষ নবী। আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে, ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে? আবার আল্লাহ বললেন, এক এক নবীরা আমি এক এক জায়গায় নবুয়তির বাউন্ডারি দিয়েছি, এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি, এই জায়গার বাউন্ডারি শেষ, আরেক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা শোয়াইব আলাইহিসসালামের বাউন্ডারি, ওই জায়গার নাম মাদিয়ান। মুসা আলাইহিসসালামের নবুয়তির এরিয়া ছিল মিশর এলাকায়, শোয়াইব আলাইহিসসালামের নবুয়তির এরিয়া ছিল মাদিয়ান এলাকায়। আবার একই সময়ে এট এ টাইমে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন এক এলাকার নবী, আবার আরেক দিকে লূত আলাইহিসসালাম ছিলেন আরেক এলাকার নবী। তার মানে এক একজন নবীকে নবুয়তির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে? কিন্তু আমার নবীর জন্য সীমিত, স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি? আওয়াজ করে বলতে হবে, আমার নবীর নবুয়তির আলাদা কোনো বাউন্ডারি আছে? আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আপনার জন্য আপনার নবুয়তির আলাদা করে ছোট্ট কোনো বাউন্ডারি নাই, গোটা বিশ্বটাই আপনার নবুয়তির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না, আপনি শুধু মিশরের নবী না, আপনি শুধু বাংলাদেশীদের নবী না, আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না, আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী না, আপনি শুধু পুরুষ মানুষদের নবী না, আপনি শুধু শক্তিশালীদের নবী না, আপনি গবি হয়ে এসেছে খাতামুন নাবিন, উনি শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে? সবাই বলেন আসবে। তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি? রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না, আমার নবীর পরিচয় কি? রাসূলুল্লাহ। আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নাবিয়িন, শেষ নবী। সিল মেরে দিয়েছেন আল্লাহ, চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ, যায় না। হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয়, কেউ খুলতে পারবে? নবুয়তির যে ধারাবাহিকতা, পুরো নবুয়তিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি, তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তাআলা মুক্তাটা গেঁথেছেন, ওই মালার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী। তাহলে প্রথম পরিচয় রাসূলুল্লাহ, দ্বিতীয় পরিচয় শেষ রাসূল। কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে, তিনি যদিও রাসূলুল্লাহ, যদিও শেষ রাসূল, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? নাকি জিন ছিলেন? নাকি ফেরেশতা? আমার নবী কি ছিলেন? আওয়াজ করে বলতে হবে, আকীদা, বিশ্বাস খালিস করে নেন, আমার নবী মানুষ ছিলেন, তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তিনি যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি যদিও নবী, তিনি সাধারণ নবী নন, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথম বললাম কি, আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ,
অসাধারণ মানুষ, সুবহানাল্লাহ পড়েন। যদিও তিনি মানব, যেন তেন মানব না, তিনি মহামানব। যদিও তিনি নবী, তিনি মহানবী, ঠিক কিনা? তিনি আমাদের মতো মানুষ। কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, প্রিয় নবীও এসেছেন। কথা বুঝতেছেন যুবক ভাইরা? বুঝতেছ? একবার ঠিক করে নাও, আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে, ঠিক কিনা? মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, প্রিয় নবীও এসেছেন। আমরা বিয়ে করি, প্রিয় নবীও বিয়ে করেছেন। আমাদের সন্তান হয়, প্রিয় নবীরও হয়েছে। আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয়, প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ, কিন্তু সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। তার তুলনা তিনি নিজেই, আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে? কথা বলেন, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি।